অ্যাকশন হিরো হিসেবে বলিউডে অভিষেক হলেও রোমান্স এবং কমেডিতেও বেশ হাত পাকিয়েছেন অভিনেতা অজয় দেবগন। অজয় নিজে খুব শান্ত স্বভাবে, তার ওপর খুব চাপা, এমন বহু তথ্যই রয়েছে যা অজয় দেবগনের বিষয়ে অনেকেই জানেন না। এমন অজানা 10টি তথ্য আমরা তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে। এক, অনেকেই ভুল জানেন যে ফুল আওয়ার কাটে ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন অজয় দেবগন, কিন্তু আসলে তা নয়। শিশু অভিনেতা হিসেবে প্যারি বেহেনা ছবিতে মিঠুন চক্রবর্তীর ছোটবেলা চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। দুই, জখম ও দ্য লেজেন্ড অব ভগৎ সিং ছবির জন্য 2 বার জাতীয় পুরস্কার পেয়েছেন অজয়। হয়তো দৃশ্যম ছবির সৌভাগ্যে জাতীয় পুরস্কারের হ্যাট্রিকটাও বাগিয়ে নিতে পারেন তিনি। তিন, অজয়ের অন্যতম সেরা পারফরম্যান্স দেখা গিয়েছিল সঞ্জয় লীলা বনশালী ছবি হাম দিল কে চুকে সনম এ। এ ছবিতে ঐশ্বর্যের স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন অজয়। শুটিংয়ের সময় হয়তো হাতে গোনা কয়েকবার দুজনে কথা বলেছিলেন। এরপরে ডেভিড ধাওয়ানের হাম কিসি সে কম নেহি এবং ঋতুপর্ণা ঘোষের রেনকোট ছবিতে অভিনয় করেছেন দুজনে। পরিবারের বাইরে অজয় প্রথম ব্যক্তি যাকে অভিষেক ঐশ্বর্যের সঙ্গে বিয়ের কথা জানিয়েছিল। চার, বাজিরাও মাস্তানি ছবির জন্য সঞ্জয় লীলা বনশালী প্রথম পছন্দ করেছিলেন অজয়কে, কিন্তু অভিনেতার পারিশ্রমিকের বিষয়ে ঐকমত না হওয়ার পরে রণবীর সিং এর সঙ্গে কথা বলেন সঞ্জয়। পাঁচ, খুব গুরুগম্ভীর ভাড়াকি ছবি পছন্দ নয় অজয় দেবগানের, বরং হালকা মেজাজের কমেডি ছবি বেশি পছন্দ তার। ছয়, অজয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু রোহিত শেঠি। অজয় ও রোহিতের মধ্যে অনেক মিল রয়েছে, দুজনেরই নাম করা অ্যাকশন ডিরেক্টরের ছেলে। ছোটবেলায় একই জন্মদিনের অনুষ্ঠানে দেখা যেত দুজনকে। সাত, অজয় শুধুমাত্র ইউমি অর হাম ছবিটি পরিচালনা করেছিলেন। এই ছবিতে তার বিপরীতে ছিলেন বাস্তব জীবনে স্ত্রী কাজল, কিন্তু এই ছবি বক্স অফিসে ক্ষতির মুখে পড়ে, ফলে আর্থিকভাবে বেশ জোর ধাক্কা খান অজয়। আট, অজয় দেবগনের অন্য হোম প্রোডাকশন রাজু চাচা ও ফ্লপ করে, এ ছবিতেও অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন কাজল। নয়, অজয় নিজের মা বাবাকে ভগবানের ন্যায় পুজো করেন, প্রত্যেক দিন সকালে বাড়ি থেকে বেরোনোর আগে এখনও রোজ তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে বেরোন। দশ, দৃশ্যম ছবিতে যে চরিত্রে অভিনয় করেছেন অজয় তার জন্য মোহনলাল ও কমল হাসানের প্রশংসা কুড়িয়েছেন। অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন সবাই, অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই বলবেন।